রাজা যজ্ঞরাজ কবি এই রাবণ কুম্ভ কর্ণ পূর্বজন্মে ছিল বৈকুণ্ঠ ধামের দুই দ্বারপাল জয় ও বিজয়। স্বর্ণকাত মণিগণ একদিন নারায়ণ দর্শন করতে এলে এই জয় দুটি জানা তারা বাধাপ্রাপ্ত হই তাতে ক্ষুব্ধ হইয়া স্বর্ণকাত মণিগণ ক্ষুব্ধ হইয়া ওই জয়গুলিকে অভিশাপ দেই। বড়জন্মের আশুতোষ কুলে ও সুরকুলে জন্মগ্রহণ করার জন্য তাই এরা প্রথমে জন্মগ্রহণ করেছিল হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপ রূপে। নরসিংহ অবতার এবং বরাহু অবতারে তাদের উদ্ধার করে তারপর তারপরে রাক্ষস কুলে জন্মগ্রহণ করলেন নিকষার গর্ভে, নাম হল রাবণ এবং কুম্ভকর্ণ। রাবণের ভূমিকায় ভোস্তার রঞ্জিত ভাষা, কুম্ভকর্ণের ভূমিকায় ভগবান শিব সর্দার এবং যক্ষরাজ কুবেরের ভূমিকায় তার কার্তিক কর্মকার। যে ভ্রাতা
যে ভাই বড় ভাই আমাদের লালন পালন করেছে তাকে আমরা কেমন করে শিক্ষা খাত করবো বাবা? তুমি আমাদের ক্ষমা করে দাও বাবা, তুমি আমাদের ক্ষমা। এই মায়ের কথা রাখতে পারবে না, এই মায়ের চোখে নিজের বোঝাতে পারবে না। তাহলে জানবো জানবো তোমরা আমার তোমার চার সন্তান। যার পিতা বিশ্বস্ব বামনি, যার মাতা এই রাক্ষসী রানী নিকুঠা, আর সে বলে কিনা আমরা চারণ সন্তান মাতা, এর যে মৃত্যু অনেক ভালো মাতা, মৃত্যু অনেক। রাখবো তোমার কথা, মানাবো তোমার মুখের গোল, আজ থেকে দক্ষিণের কুমারকে প্রবেশ করতে তোমার বন্ধু হোক ভাই, তাকে বিচারিত করে দাও। আমি আমার আমার তার আদেশে স্বর্ণলঙ্কা রাজা হবে, এই তো সামনে।
আর গিরিবা মাটি